দেখতে পাচ্ছেন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে পুকুরে, তার মধ্যেই শিকারি বন্ধু মাছ খেলাচ্ছে। এটি কোন পুকুর? আজ কোন নগরে সুভাষ পুকুর ওপেনিং ছিল, তো ওপেনিং ছিল। আমি আজকে গেছিলাম বিকালের দিকে, আমি যে সময় পুকুর ধারে ঢুকেছি সেই সময় মুষলধারে বৃষ্টি, মানে এত বৃষ্টি কল্পনার বাইরে, প্রচুর বৃষ্টি পড়ছে। তার মধ্যেই পুকুরের এদিক ওদিকে প্রচুর পরিমাণে মাছ খাচ্ছিল। তো তারপর বৃষ্টি থামার পরে আমি কিছুটা খানিকটা ঘুরে দেখার পরে যেটা শুনতে পেলাম বা যেটা জানতে পারলাম শিকারি বন্ধুদের কাছে, যে পুকুরে আজকে খুব ভালো পরিমাণে মাছ খেয়েছে। শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে। তো আমি যেটা জানতে পারলাম, সকাল থেকে আজকে টুকটাক খুব ভালোই মাছ খেয়েছে, রুই, মৃগেল, কাতলা প্রতিটা সিটেই আজকে মাছ খেয়েছিল। আজকে ওভারঅল রিপোর্ট সুভাষ পুকুর ওপেনিংয়ে খুব ভালো। তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চান, আমি স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে, আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এই পুকুরে নিয়মাবলী কিছু বলে দিই, এই পুকুরে চার গাছের ছিপ আপনারা ফেলতে পারবেন, কোনো রকম সুযোগ আপনারা ফেলতে পারবেন না, আর দালান ফুলের টোপ আপনারা ফেলতে পারবেন না, এছাড়া আপনারা সবই ফেলতে পারবেন। আর বৃহস্পতি শনি রবি তিন দিন চলবে, লটারির মাধ্যমে সিট বন্টন করা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ। আওয়াজ মারো, খ্যাঁচটা মারছো কাকা, মাছটা তো খুলে যাবে। তো কি করে বুঝবে? না না, ওরা যে মাছটা খেলাচ্ছে, ওরা তো ওখান দিয়ে গাড়ি গোটা আসছে, দেখা যাবে তো নেই।